এবারও জাতীয় দলে সুযোগ না হলে শুধু আফসোস করা ছাড়া কিছুই করার নেই। আবাহনী ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেনের কণ্ঠে আক্ষেপের সুর। মোহাম্মদ সালাউদ্দিনের পর এবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন রূপগঞ্জ টাইগার্স কোচ মিজানুর রহমান বাবুল। শিরোপা ধরে রাখতে পারেনি আবাহনী, ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেনের কণ্ঠে আক্ষেপ। তবে ব্যক্তিগত পারফরমেন্সে ছিলেন উজ্জ্বল, 14 ম্যাচে প্রায় 51 গড়ে করেছেন 658 রান। তারপরও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না সৈকত, কারণ 7 হাফ সেঞ্চুরির একটাও নিতে পারেননি 3 অঙ্কে। আমি বলবো যে আমার পার্সোনাল যে পারফরমেন্সে সেটাতে আমি খুশি, তবে হয়তো আরও একটা দুইটা সেঞ্চুরি হলে হয়তো আরও বেশি স্যাটিসফ্যাকশন লাগতো, বাট সেই জায়গা থেকে হয়তো পুরোপুরি স্যাটিসফাইড না। বাট মূল্যায়নটা সেটা তো মানে যারা খেলা দেখতেছেন সবাই তারা হয়তো করবে আর কি। আর কত ভালো পারফর্ম করলে ফিরবেন জাতীয় দলে জানেন না এই অলরাউন্ডার। এবারও সুযোগ না হলে আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। আফসোস তো অবশ্যই একটু লাগবে, বাট এটা আসলে এটা তো আমার কন্ট্রোলে নাই যে সেটা আমি চাইলে কন্ট্রোল করতে পারবো। তো সেটার জন্য যারা নীতি নির্ধারক যারা আছেন ওনারাই হয়তো এই কাজটা ভালোভাবে দেখতেছেন এবং তারা সবচেয়ে ভালো বলতে পারবে যে কে থাকবে কে থাকবে না। সো আমি যেখানেই খেলতেছি ভালো খেলার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। কেমন হলো এবারের আয়োজন? সালাউদ্দিন খালেদ মাহমুদের পর এবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন মিজানুর রহমান বাবুল। ম্যাক্সিমাম ছেলেপেলে আমি বলবো যে একটা সুন্দর ওয়ার্ড যদি বলি লেজি লেগ ছিল তাদের। হ্যাঁ, এতগুলো টাকা পয়সা দিয়ে টিমগুলার ছেলেদেরকে ক্রয় করে, সো ফিটনেসের একটা অভাব ছিল তাদের, বিকজ অফ তারা অনেক দিন যাবত ক্রিকেট খেলতেছে। বিদেশি ক্রিকেটাররা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শেখ জামাল যেমন পারভেজ রসুল, লেজেন্ডস অফ রূপগঞ্জে চিরাগ জানি। ভারতীয় অলরাউন্ডার প্রিমিয়ার লিগের প্রশংসা করলেও যানজটের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন। বিকেএসপি ভেনু পরিবর্তনের পরামর্শও দিলেন চিরাগ জানি। খুব ভালো একটা লিগ হয়েছে, লোকাল ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করেছে, তবে যানজটে ভুগেছি আর বিকেএসপি ভেনুটা পরিবর্তন করলে ভালো হবে, আশা করি বিসিবি এটা দেখবে। এছাড়া লিগের মান বাড়াতে উইকেট নিয়ে আরো ভাবার সময় হয়েছে বলে মনে করেন কোচ ও ক্রিকেটাররা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।